মর্নিং বন্ধুরা, আমি অস্মিতা। আবার চলে এসেছি আমার সিম্পল জীবন নিয়ে। আজকে সানডে, সকালবেলা চলে এলাম ব্রেকফাস্ট নিয়ে। তো দুজনের ব্রেকফাস্ট আলাদা আলাদা। আমার হচ্ছে বাসি রুটি ভাজা, আর বিজয়ের আছে রুটি, আর আমার চা আছে। ও এখন চা খাবে না, তো ওর চাটা পরে করবো। তো রুটির সাথে বা পরোটার সাথে আছে হচ্ছে বেগুন পোড়া, সেটাও কালকে রাতে করা ছিল। কালকে রাতে খাওয়ার পর যেটা বেঁচে গেছিল সেটা এখন আমরা টিফিন করে নেবো। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আমরা ব্রেকফাস্ট করি। শীতকালে বড় বেগুন, যে তাল বেগুন বলে, সে বেগুন ভাজা বা বেগুন পোড়া অসাধারণ। আর আজকের মেনুতে যেটা আছে দুপুরের মেনুতে, সেটা আমার ব্লগে বোধ হয় প্রথমবার এই রেসিপিটা দেখবে তোমরা। আর ফার্স্ট টাইম অনেক দিন পরে, এবছর বর্ষাকালেও আমাদের, আমি তো অসুস্থই ছিলাম, সময় সুযোগ হয়নি। তো শীতকালে প্রথম শুরু করলাম ইলিশ মাছ দিয়ে। আজকে এনেছে ইলিশ মাছ। তুমি আউট অফ ফোকাস হয়ে গেছো। আজকে ইলিশ মাছ এসেছে বাজার থেকে। ইলিশ মাছের ভাপা খাবে বলেছে বিজয়, তো ইলিশ মাছ ভাপা আজকে মেনু। আর কালকে তো তোমাদের বলেছি উচ্ছে কুমড়ো ভেজে রেখে গেছিল দিদি, সেই উচ্ছে কুমড়ো ভাজাটাও আছে। আর বেগুন পোড়া, তার সেই তাল বেগুন পুড়িয়েছি, কালকে রাতেও হয়েছে, এখনও হলো, আবার একটুখানি আছে, দুপুরে হয়ে যাবে। তো আজকে লাঞ্চ মেনু এটাই। আর ইলিশ থাকলে দেখবে ইলিশ আর খাসির মাংসের সঙ্গে অন্য কিছু খুব একটা ভালো লাগে না। উচ্ছে কুমড়ো আছে ভাজা, তাই খাবো। শুধু ইলিশ দিয়েই খেতে ইচ্ছে করে, বা শুধু খাসির মাংস দিয়েই ভালো লাগে। বিজয় বলছে মাইক্রোওভেনে করতে, এখন আমি ডিসাইড করিনি মাইক্রোওভেনে করব নাকি টিফিন বক্সে দিয়ে করব। যাই করি তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। তো চলো পরে আবার আসছি, খেয়ে নি, পরে ইলিশ মাছের প্রিপারেশনটা নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো আবার। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি আবার তোমাদের কাছে। তো রান্না বাড়ি কিছু দেখানো হয়নি আসলে, ভাই ফোন করেছিল, ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি ভিডিও করতে। তো চলো মাছটা কেমন হয়েছে সেটা দেখিয়ে দিই, কিভাবে বানালাম সেটা বলে দিচ্ছি। তো দেখাই দেখানোর সাথে সাথে বলছি। তো দেখো, এই হচ্ছে ইলিশ ভাপা, মাইক্রোওভেনে করেছিলাম, ওপর দিয়ে এই ফয়েলটা আমি দিয়ে দিয়েছিলাম চাপা, যাতে এটা ভেতরে ভাপটা থাকে। সেই জন্য এটা বিজয়ের বুদ্ধি, আমার নয়। আমি জানতাম না আগে, আমি এরকমভাবেই এমনিই করতাম, এখন এভাবে। তো তোমরা সবাই যেন ভাপে কীভাবে করে সেইভাবেই করেছি। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে মাছটাকে মেখে অল্প জল দিয়ে এটা ভাপে বসিয়ে দিয়েছিলাম। তো খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। তো চলো এবার ডাইনিং টেবিলে চলে যাই এটা নিয়ে। তো ডাইনিং টেবিলে অপেক্ষারত অবস্থায় বিজয় বসে আছে। তো দেখো আজকের মেনু এটাই, ইলিশ মাছ, উচ্ছে কুমড়ো ভাজা, আর কালকের একটু বেগুন পোড়া, আর অবশ্যই সঙ্গে ভাত। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দুপুরবেলা খাওয়ার সময়, 2 বাজে ঘড়িতে। মেনু তোমরা দেখেছো, তোমরা জানো। তো আজ অসময় বাজারে গিয়ে ইলিশ মাছটা পেয়ে গেলাম, দামটা অনেক কমই নিল কেনা জানা বলে। তো খেতে খুব ইচ্ছা করলো, দেখে খুব ইচ্ছা করলো খেতে আর কি, এই জন্য রিস্ক নিয়ে এলাম। নর্মালি আমরা ওই বেগুন দিয়ে পাতলা ঝোলটাই পছন্দ করি ইলিশ মাছের খেতে, কিন্তু হঠাৎ মনে হলো এটা ভাপে অনেকদিন খাইনি, ইলিশের ভাপে। সর্ষেতে যেহেতু গলা জ্বালা করার একটা ব্যাপার থাকে, প্রচন্ড গ্যাস অম্বল, এই জন্য সর্ষেটা একটু অ্যাভয়েড করি, কিন্তু মনে হলো আজকে খেতে, তাই কপাল ঢুকে নেমে পড়লাম ইলিশ ভাপে খেতে, সর্ষে দিয়ে ইলিশ ভাপে। একটু গ্রেভিটা একটু বেশি রাখতে বলা হয়েছে, কারণ যেহেতু এটাই দিয়ে খেতে হবে দুবেলা দুজন খেতে, একটু বেশি করে গ্রেভিটা রাখা হয়েছে। তো দেখা যাক, আগে তো উচ্ছে দিয়ে খাই, উচ্ছে কুমড়ো ভাজা সাথে কাঁচা লঙ্কা। গোটা ভালো না
কেতো খাবারের সাথে কাঁচা লঙ্কার একটা অদ্ভুত কম্বিনেশন, এটা হয়তো বাঙালি যারা অন্য কেউ বুঝবে না। সে আপনি উচ্ছে ভাজা খান, উচ্ছে সেদ্ধ খান, নিম পাতা ভাজা খান, নিম বেগুন ভাজা খান, উচ্ছে সেদ্ধ খান বা শুক্ত খান, কাঁচা লঙ্কার একটা অদ্ভুত কম্বিনেশন। কাঁচা লঙ্কা ছাড়া ঠিক তেতো জমে না। বাকি সব রকম তেতোর সাথে লঙ্কা সত্যি খুব ভালো লাগে। তেতোর সঙ্গে ঝাল, মানে ঝাল নয়, কাঁচা লঙ্কাটা খুব ভালো যায়। লঙ্কা কিন্তু একটা জিনিসের সাথে ভালো যায়, শাকের সাথে। সে আপনি শাক ভাজা খান, তার সাথে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ভাজেন, শুকনো লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা পোড়া, এই খাওয়াগুলো আজ আস্তে আস্তে আমাদের জীবন থেকে কমে গেছে বা উঠেই গেছে। আগে আলু সেদ্ধ শুকনো লঙ্কা পোড়া দিয়ে মাখা বা পান্তা ভাতে শুকনো লঙ্কা পোড়া, না বেগুন পোড়া, তো বেগুন পোড়া তো শুকনো লঙ্কা পোড়া ভীষণ ভালো, এ অদ্ভুত কম্বিনেশন। বা গরমকালে মসুরির ডালের বড়া, মসুরির ডাল শুকনো লঙ্কা ভাজা, অথবা পান্তা ভাতের সাথে শুকনো লঙ্কা ভাজা, গন্ধ লেবু সাথে ডালের বড়া ভাজা, আলু ভাজা, অদ্ভুত কম্বিনেশন। কিন্তু এই লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভাজা এবং শুকনো লঙ্কা পোড়া দুটোই কিন্তু আমাদের জীবন থেকে, খাওয়ার টেবিল থেকে হারিয়ে গেছে। শুকনো লঙ্কা ভাজা বা শুকনো লঙ্কা পোড়া খেতে কার কার ভালো লাগে? পেটের সমস্যার জন্য হয়তো আমরা খাই না, কিন্তু খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আর জানিও তেতো বা শাকের সাথে কাঁচা লঙ্কা খেতে কার কার ভালো লাগে। তো বন্ধুরা, অসময়ের ইলিশ, তাই সত্যি কথা বলতে স্বাদের অভাব আছে। তবুও খেতে ভালোই হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, রেডি হয়ে বেরোচ্ছি এখন। তো চলো, কালকেই বলেছিলাম তোমাদের আজকে বেরোবো, তো চলো আগে ঘুরতে বেরোই। এখানে ফাংশন হচ্ছে, লতাজিকে ট্রিবিউট দিচ্ছে, কি ফাংশন হচ্ছে বুঝতে পারছি না, তো পরে বলছি তোমাদের কি হচ্ছে, চলো এখন বেরোই। চলে এলাম বন্ধুরা বাইরে থেকে, তো তোমাদের তো কিছুই দেখাইনি, কি দেখাবো বলো। মানে কোথাও গিয়ে ভিডিও করতে একদমই ভুলে যাই, আর যেখানে মনে থাকে সেখানে লোক বলে কি না ভিডিও করা যাবে না, তো যার জন্য হয় না আমার। এখানে কত শুনতে পাচ্ছি কিনা জানি না, এখানে লতাজিকে ট্রিবিউট দেওয়া হচ্ছে মাঠে, তো গান বাজনা হবে, তো তাড়াতাড়ি আমি ভিডিওটা শেষ করে নিই। তো চলো কি কি কিনলাম সেগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আমি নারকল নিয়েছি আর নারকলি কুল নিয়েছি, আর একটা গন্ধরাজ লেবু এনেছি কালকে ভাজামুখের ডাল খাওয়ার জন্য। কোথায় রাখলাম এই যে লেবুটা, এই যে, তো এগুলো নিয়ে এসেছি। আর এখানে আছে নাইটি আর আমার একটা টি শার্ট আছে, তো চলো এগুলো পরে আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের। আর এনেছি যেটা বলেছিলাম তোমাদের, ঘন্টা, তো দেখো সেই ঘন্টাটা এনেছি। তো দেখো এই ঘন্টাটা কিনলাম, আর এখানেও একটা নারকল দেখতে পাচ্ছ, এটা বুধবার দিন পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, তবে মাঘী পূর্ণিমাতে যে এই বছর পারি আর কি, সব বছর তো পারি না, বলবো না যে প্রত্যেক বছর দিই, যা তোমরা জানোই যে সব বছর সব রকমভাবে দেওয়া সম্ভব হয় না, তো সেই জন্য এই বছরটা আমি পারবো দিতে, তো এর জন্য এই বছর আমি মাঘী পূর্ণিমা একটু শিন্নি দেবো, আর সেই জন্যই আমি এই নারকলটা এনেছি। আর ধূপকাঠির একটা প্যাকেট আনলাম।
বিদেশে একটা দোকান আছে, ভালো ধূপকাঠি বিক্রি করে লোকটা, যখনই এনেছি ওর থেকে, ভালো, খুব সুন্দর গন্ধ, আর বেশ কম, আর তোমরা জানো যে কম পয়সায় বেশি কাঠি আর বেশ ভালো গন্ধ, সবসময় এরকম ধূপকাঠি খুঁজি। তো পেয়েছি একটা ভালো ধূপকাঠি, বলো 3 in 3 in 1 নিয়ে যান, খুব ভালো গন্ধ হবে। আমি যে জানো পাশের বাড়ির লোক জিজ্ঞাসা করে কোন দোকান থেকে ধূপকাঠিটা এনেছি, বুঝলে তো, এরকম বলে নিয়ে এসেছি। তো চলো দেখালাম তোমাদের, অনেক দিনেরই আমার একটা ঘন্টার শখ ছিল। তো যদিও ভাই যা টাকা দিয়েছে তাতে 3-4টে ঘন্টা হয়ে যেত, আমি যা দেখলাম 3-4টে কি বেশি হয়তো হয়ে যেত, বেশি দাম না এটার, 140 টাকা দাম নিল। তা আমি বড় নিতে চাইছিলাম, বিজয় বল বলছে দূর, ঘরের পুজো করবে অত বড় ঘন্টা নিয়ে কি করবে, তো এটা কি থোড়াই মন্দির, হ্যাঁ ঘরের পুজোর জন্য ছোটই থাক। হ্যাঁ ঠিক আছে চলো, কর্তা ইচ্ছা কর্ম, টাকাটা রইলো। আরও 2-3টে জিনিস কিনতে গেছিলাম কিন্তু ঠিক মনোপুত পেলাম না, এই ঘন্টা মানে সব মোটামুটি সবই ভাইয়ের টাকা দিয়ে ঘন্টাই কিনতাম আমি। একটা ফেংশুই বেল কিনতে গেছিলাম কিন্তু ফেংশুই বেল 2-3টে দেখালো, বেশি নেই। আর কি জানি কি হয়েছে, এদিকে যে কোনো দোকানে যাচ্ছি না বেশি কিছু নেই, শুধু ঘন্টাটাই দেখলাম প্রচুর আছে, বাকি কোনো দোকানেই সেরকম কোনো কিছুরই স্টক নেই, কেন এরকম হচ্ছে কেন জানি না। ও যে জিনিসগুলো কি ওই ফেংশুইয়ের ঘন্টার জন্য গেলাম দোকানে, সেই দোকানেও 2টোই রয়েছে আর নেই। তারপরে ইসের দোকানে গেলাম, নাইটি কিনতে দোকানে গেলাম, একটা দুটো দোকানে, একটা দোকানে তো বলেই দিল নাইটি নেই, যে দোকানটা থেকে আমি মানে যে 3-4টে দোকান থেকে আমি কিনি চণ্ডীদাসের, তো সেখানে গেলাম, সেখানে বললো নেই। তারপরে আরেকটা দোকানে গেলাম, 4টে নাইটি দেখিয়ে বলছে নিতে, আমি নেবই 2-3টে নাইটি, 4টে নাইটি দেখে 2-3টে নাইটি নেওয়া যায়, আর একটারও ছাপা ভালো ছিল না। এগুলো যে খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে তা নয়, জাস্ট পেলাম, নেই স্টক ভালো, আর ইমিডিয়েট আমার লাগবে। কেন লাগবে, আমার নাইটিগুলো সব মানে ছিঁড়ে ছিঁড়ে গেছে, আর অপারেশন হবে তোমরা জানো, তখন অনেকগুলো নাইটি লাগে, কেননা বিজয় তখন তো আমি কিছু ধুতে বা করতে পারি না, তো 2 দিন পরপর বিজয়কেই ওয়াশিং মেশিনে ধুতে হয়, তো স্টক বেশি না রাখলে পরে অসুবিধা, যার জন্য আমি আমার নাইটিগুলো সবই ছিঁড়ে গেছে মোটামুটি, সবই পেছন দিয়ে মানে সেলাই খুলে গেলে সেলাই করে নেওয়া যায় কিন্তু ছিঁড়ে গেলে তো আর পরা যায় না। তো এমনিতেও বলে ছেঁড়া জিনিস ঘরের বউদের পরতে নেই, তাতে নাকি সংসারে আকাল লাগে, তো কখনোই আমি চাইবো না যে আমার সংসারে আকাল লাগুক। তো এমনিতেই যা খারাপ সময় যাচ্ছে আমাদের উপর দিয়ে, একটার পর একটা ডাক্তারের পেছনে খরচা, কত যে খরচা হচ্ছে পরপর সেই মে মাসে থেকে এই পর্যন্ত চলছে, প্রচুর খরচা হচ্ছে, একা একটা মানুষের রোজগারে আমাদের এতগুলো পেট চলে, তো তাকেও তো আমাদের দেখতে হবে, আমাদের কোনো চলাফেরায় যদি তার জীবনে আকাল আসে তো সেটা কখনোই কাম্য নয়, যে আমাদের এত ভালোবাসে এত করে আমাদের জন্য তার কখনোই ক্ষতি হোক এটা আমরা চাইবো না। তো সেই জন্যই নাইটিগুলো চেঞ্জ করে নিলাম, একটা 2টো নাইটি আমি নিজের পয়সায় নিলাম, আর 2টো 1টা নাইটি আর একটা টি শার্ট বিজয় কিনে দিল। তো এই মার্কেটিং, চলো নাইটিগুলো এবার তোমাদের দেখাই। ও এটা একটা 1 নম্বর, কালারটা খুব সুন্দর, এই কালারটা আমার ভীষণ পছন্দ, জানি না উঠবে কি না রং। তো দাঁড়াও বিজয় এসে গেছে, নেক্সটটা আবার দেখাচ্ছি তোমাদের। তো দেখো এটা আর একটা, তো দেখো এটা আর একটা, এটা স্লিভলেস, গরম আসছে তার জন্য স্লিভলেস, তো আমি সব রকমই পরি তোমরা জানো, তো এটা গরমকাল আসছে বলে এটা নিলাম, আবার পয়লা বৈশাখে তো নাইটি নেবই, তখন আরেকটা স্লিভলেস নেওয়া যাবে। তো এটাও আমার খুব পছন্দের রং, লাল পিঙ্ক এগুলো আমার ভীষণ পছন্দের রং। আর এইটা হচ্ছে সেই টি শার্টটা, লং টি শার্ট, এটা আর পরে দেখালাম না। নাইটিগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, 3টেই আমার খুব পছন্দ হচ্ছে, মানে 4টে জিনিস 4টেই আমার খুব পছন্দ হয়েছে, 2টো নিজের পয়সায় কিনেছি আর 2টো বিজয় কিনে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করব, আজকে সানডেটা খুব একটা মজাদার সানডে গেল না, বাট মন্দের ভালো সানডে গেল, মাছটাও খুব একটা মানে পয়সা দিয়ে কিনে এনে খেয়েছি ঠিকই কিন্তু খুব যে ভালো খেয়েছি বিজয় ভালো খেয়েছে তা নয়। তো চলো এখন মাছটা একটু গরম করতে হবে, ভাত করব, পরে আবার তো আগামীকাল আবার চলে আসবো সকালবেলায় তোমাদের সাথে দেখা করতে, তোমাদের সাথে আড্ডা মারতে। তো তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আজকের মতো চলি, টাটা, গুড নাইট।